ভারতের প্রথম আইনমন্ত্রী ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর চোদ্দই এপ্রিল পালিত হয় আম্বেদকর জয়ন্তী ভারতীয় সংবিধানের জনক হিসেবেও সমগ্র বিশ্বে সমাদৃত তিনি বর্ণবৈষম্য এবং নিপীড়নের মতো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি ছিল তার জাতি ভেদ প্রথার তীব্র বিরোধিতা করে সমাজ থেকে তা নির্মূল করার চেষ্টা করেছিলেন ড বি আর আম্বেদকর দুর্গাবাড়ি কো অপারেটিভের পক্ষ থেকে দুর্গাবাড়ি চা বাগানে বিরসা মুন্ডা কমিউনিটি হলের সামনে শুক্রবার পালন করা হয় ড বি আর আম্বেদকরের একশো তেত্রিশতম জন্মদিবস উপস্থিত ছিলেন দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী সম্পাদক বংশী তাঁতি সহ বাগানের সকল শ্রমিকরা আম্বেদকর পাঁচ স্বাধীন হওয়ার পর পাঁচ কোনো সংবিধান ছিল না এই বি আর আম্বেদকরেই এই সংবিধান রচনা করেছিলেন এবং সংবিধানের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে তিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন এই ওনার সেই চিন্তাভাবনা সেই আদর্শকে নিয়ে ভারতবর্ষ একটা সুন্দর ভারতবর্ষ গঠিত সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের দিকে দিকেও শুক্রবার পালিত হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের একশো তেত্রিশতম জন্মদিবসরো রিপোর্ট আর নিউজ